আসসালামু আলাইকুম। আরেকজনকে যুক্ত করি, নির্বাণা। নির্বাণা, আপনাকে যুক্ত করা হয়েছে, আপনি বলেন তাহলে। আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে, পরিষ্কার বলেন। এই তো ভাইয়া, আমি হচ্ছে একটু কথা বলতে চাচ্ছিলাম। আমি কাজ করি বিজ্ঞান নিয়েই, তো আমি যতদিন থেকে কাজ করি 10-11 বছর, আমি ধর্মে বিশ্বাস করি না। এখন ধর্ম বিশ্বাস করি না তাতে কোনো সমস্যা নাই, ধর্মে যারা বিশ্বাস করে তাদের সাথে আমার প্রচন্ড বন্ধুত্ব, কারণ বন্ধুত্ব না হওয়ার তো কোনো কারণ নাই। আনটিল ভেরি রিসেন্টলি আমি হচ্ছে খুবই, মানে আমার মানসিক অবস্থা খুবই একটু ডিস্টার্ব এবং বিক্ষিপ্ত, এবং আমি খুঁজছিলাম যে কারোর সাথে এই বিষয়টা নিয়ে যদি একটু আলাপ করা যেত। যদিও আমি জানি যে আপনার খুবই গুরুত্বপূর্ণ সময়, আপনি অনেক কিছু ডিবাং করার চেষ্টা করেন, কিন্তু তারপরও আমি একটু জানতে চাই যে, মানে বলতেও চাই যে আমাদের যে এখনকার সোসাইটি, যেখানে আসলে আমরা আমাদের বাপদাদার আমলে যখন আমরা আমাদের সোসাইটির যে মূল্যবোধ কিংবা সোসাইটাল যে স্ট্যান্ডার্ড অফ ভ্যালুস, ওটা ধর্ম ছিল না, কিন্তু এখন সেটা 100% ধর্ম। এখন একটা মেয়ে যদি হাতের কনুই দেখেও জামা পরে, তারপরেও তাকে রেপ করলে এটা এখন নর্মাল, সে এটার জন্য দায়ী, কারণ সে পর্দা করে নাই। কিংবা আজকে একজন জার্মানির এক আমার ভাইয়া, সে হচ্ছে একজন পোস্ট ডক, সে স্ট্যাটাস দিছে যে জাকাত শুধুমাত্র সেই সব অর্গানাইজেশনেই দেওয়া যাবে যেখানে হচ্ছে গিয়ে ইসলামের পক্ষে কাজ করে। তার মানে সে একটু হিন্ট করছে যে বিদ্যানন্দ কিংবা যারা একটু মানে নর্মাল অর্গানাইজেশন, যারা মানে কোনো মাদ্রাসা বানাচ্ছে না, তাদেরকে দেওয়া যাবে না। মানে এইরকম, মানে প্রত্যেকটা সমাজে প্রত্যেকটা ক্ষেত্রে কি করা যাবে কি করা যাবে না, কাকে সাহায্য করা যাবে, কাকে পানি দেওয়া যাবে, কার কার কি বলা যাবে, কি কে মরে গেলেও দোয়া করা যাবে না, মানে এই জিনিসগুলা এখন এতই বেশি হয়ে গেছে, এবং এটা আপনি কাউকে বুঝাইতে পারবেন না। মানে আপনি, আমি আপনার সাথে আপনার এই, এটা আমি লাইভ যতদিন ধরে হয় অনেকদিন ধরেই শুনি, আর এত সময় পাই না এখন, তারপরও শুনি, কিন্তু আপনারা যেভাবে আগাচ্ছেন, আর যারা এই, কালকে আমি এক মুসলিমা যদি ইউটিউব খুলি, আমার পরশুদিন 1 লাখ ফলোয়ার হয়ে যাবে, তার পরশুদিন টিকটকে সবাই আমার ভিডিও দেখবে, কিন্তু আপনাদের কথাগুলা কেন এখনো মানে ছড়াচ্ছে না কিংবা মানুষজন শোনার সুযোগ পাচ্ছে না, সেটা মানে সমানভাবে, সেটা আসলে এখন আসলে একটু পুশ করা দরকার। মানে কি করে পুশ করবে জানি না, কিন্তু আসলে এটা করা দরকার, কারণ সমাজটা পুরাই মানে ধর্মীয় ইয়ার্ডস্টিকে আমরা সমাজটা চালাচ্ছি, যেটা খুবই ভয়ানক। হ্যাঁ নির্বাণা আপু, আপনাকে যে জিনিসটা বলতে চাই যে দেখেন, একজন মুমিন কিন্তু সবসময় দেখে যে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, সানি লিওনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। হ্যাঁ, এরকম একটা পোস্ট দেখছিলাম একবার, সানি লিওনির একটা ছবি, বোরখা পরা একটা ছবি, সেটা নিচে আলহামদুলিল্লাহ লিখে সেটা শেয়ার হয়েছিল 87,000 বার, 87,000 শেয়ার হয়েছিল সেই সময়। এটা 2014 সালের কথা সম্ভবত, 2013 বা 2014 সালের কথা বোধ হয়। আমি নিজের চোখে দেখেছিলাম যে সেই পোস্টটা 87,000 বার শেয়ার হয়েছিল এবং মানুষজন হুমড়ি খেয়ে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলতেছে। এটা কিন্তু একটা ফেক ছবি, দেখলেই বোঝা যাচ্ছে যে সানি লিওনের ছবিটা এডিট করে তাকে বোরখা পরাইছে, বোরখা পরায় নিচে লিখছে ইসলামে দিনের পথে আসলেন সানি লিওনি, এবং এখন থেকে তিনি দিনের পথে নিজেকে নিয়োজিত করবেন, এই টাইপের একটা টাইটেল দেয়া, এবং সেটা এত শেয়ার এবং এত লাইক, এবং বাংলাদেশের এই গণ্ডমূর্খ গুলা সেখানে গিয়ে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলে একেবারে ফাটা ফেলতেছে। তো এই যে এই কাজটা যে তারা করতেছে, এটার জন্য তারা প্রত্যেকেই মনে করতেছে যে এটা করলে আমরা সওয়াব পাবো। হ্যাঁ, এখানে একটা আলহামদুলিল্লাহ লিখতে পারলে এটার জন্য আমরা, আমাদের একটা সওয়াব আছে, আমরা সওয়াব পাবো, জান্নাতে যেতে পারবো এখানে। এটা কিন্তু আমরা যখন এই কাজগুলো করি তখন আমাদের, আমরা তো আসলে কোনো সওয়াবের কিছু আমরা বলি না, বা টাকা দিব, সওয়াব দিব, বা হুরি দিব, জান্নাতে হুরি দিব, কিছুই আমাদের নাই। হ্যাঁ, এবং আমাদের সেরকম ফান্ডিংও নাই, সৌদি আরব থেকে যেরকম লক্ষ লক্ষ কোটি কোটি ডলার আসে, আমাদের তো সেরকম ফান্ডিংও নাই। আমরা ব্যক্তিগত উদ্যোগে যতটুকু করতে পারি ততটুকু করি। তো এই মুক্তমনা যারা আছেন বা যারা একটু বোঝেন বা এই জিনিসগুলো একটু বোঝেন, তাদের ভিতরে একটা বড় অংশ আছে, তারা এগুলো নিয়ে কথা বলতে চান না। তারা মনে করে যে ধর এগুলো নিয়ে কথা বলে কি লাভ, কি দরকার মানুষকে চাতানোর, মানুষকে মানুষকে খাপানোর দরকার কি, এবং এই সুযোগটা নেয় হচ্ছে গিয়ে সেই মুমিনরা। হ্যাঁ, তো দেখা যায় যে তারা কেউ কিন্তু আমাদেরকে প্রমোট করবে না, বা আপনারাও অনেকেই আমাদেরকে, আমাদের একটা লেখা শেয়ার দিবেন না, বা আমাদেরকে একটা লাইক দিবেন না, বা আমাদেরকে এখানে একটা কমেন্ট করবেন না, এটা করবেন না। আপনারা আপনারা নিজেরাও জানেন যে আপনাদের নিরাপত্তাও এখানে একটা ইস্যু, যে লাইক শেয়ার দিলেও হুমকি ধামকি চলে আসে। তো এই কারণে আমাদের খুবই ছোট করেই আগাতে হচ্ছে। হ্যাঁ, এবং আমরা কাউকে দোষ দেই না। এটা সমাধান কি, মানে আমাদের, মানে এটা যে ভাইরাস যেরকম আর কি, মানে একবার ঢুকে পড়লে তো ছড়াই পড়ে, আনটিল আমরা একটা অ্যান্টিবায়োটিক কিছু, একটা অ্যান্টিবায়োটিক বলতেছি মানে একটা কিছু বাইর করি ওটা, ওটাকে থামানোর জন্য। এখন স্পিড যারা যে আগাচ্ছে, যেমন আজকে দেখলাম যে পয়লা বৈশাখে জানি কি জানি একটা হাইকোর্টের কোথায় কোথায় রিট করছে না কি করছে, এখন সবাই আলহামদুলিল্লাহ অবশ্যই পয়লা বৈশাখের মঙ্গল শোভাযাত্রা একটা লেখছে যে মঙ্গল শব্দটা একটা ধর্মের সাথে রিলেটেড শব্দ, তাই মঙ্গল শোভাযাত্রা বাদ দিতে হবে, কারণ মনে আঘাত লাগে। এখন মঙ্গল বারও বাদ দিয়ে কালকে ওই কোনো এক হিজমত বার কিংবা কোনো একটা বার শুরু করতে হবে নাকি সেটাও জানি না, কিন্তু এটা মানে এখন মানে যারা আমাদের মতো, যারা লাইক দিতে পারে না, কথাও বলতে পারে না, মানে সবকিছুর ভয়ে যে কি বলবো, আবার কোথার থেকে আমাদের বাপ মাকে কি বলবে না বলবে,
এখন আমরা তো এখন মানে আমাদের আসলে মনে হয় এটা ব্রেনস্টর্ম করে এখন একটা সময় আসছে, কারণ এটা এখন আমরা কিন্তু পুরাই মাইনরিটির চেয়ে মাইনরিটির চেয়ে মাইনরিটি হয়ে যাবো, এবং মানে বাংলাদেশের প্রেক্ষিতে আর কি, পৃথিবীর প্রেক্ষিতে না কিন্তু পৃথিবীতে, যেখানে বাংলাদেশে ছড়ায় গেছে সব জায়গায় মনে হচ্ছে সেই ভাইরাসটা ক্যারি করতেছে। মানে আগে দেখতাম যে বিদেশে যারা থাকতো তারা একটু মানে হালকা হইলেও একটু বলতে ভয় পাইতো, এখন দেখি তারাও মানে সমান ভাবেই মানে মৌলবাদী মানে ফান্ডামেন্টাল আইডিয়া চর্চা করতেছে এখন। সেটা মানে শুধুমাত্র তাই না ভাই, আমি হচ্ছে কয়েকদিন আগে দেখলাম যে বাংলাদেশে এখন নতুন এই একটা সাইকোলজির একটা ইস্যু হয়েছে, যে সাইকিয়াট্রিস্ট তারা এসা বলতেছে যে কুরআন ও মনোবিজ্ঞান, এবং তারা হচ্ছে মিলিয়ন ফলোয়ার, মানে মিলিয়ন না 10 মিলিয়ন 30 মিলিয়ন ফলোয়ার, এবং তারা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় সাইকিয়াট্রিস্ট সাইকোলজিস্ট, তারা কুরআন দিয়ে বাংলাদেশের মানুষদের সাইকোলজি শিখাচ্ছে, পডকাস্ট করে এই করে তেন করে ট্যান করে। এখন ভাই আমরা যারা মাঝখানে ছিল তাদের আমাদের বন্ধু বান্ধব তারাও তো সব গেল, মানে তাদের আর এখন বোঝানোর কোনো উপায় নাই যে না ঠিক আছে বিদ্যানন্দকে টাকা দেওয়া যাবে, মানুষকে গরিব মানুষকে সাহায্য করা যাবে, ধর্ম ব্যাপার না তুমি একটু সাহায্য করো, মানে রক্ত দেওয়া যাবে, ইভেন বাসার মধ্যে কাজের আমার ফ্রেন্ডের বাসার কাজের লোক পায় না, মানে তাদের দুইজন বাপ মা হচ্ছে বড় সরকারি চাকরিজীবী হিন্দু, বাসায় কাজের লোক পায় না 10 বছর ধরে, মানে এখন হচ্ছে এই অবস্থার মধ্যে ভাই এখন আমরা মানে এটা তো চিন্তা করলেই মানে আর ঘুম আসে না, মানে মানসিক ভাবে সমস্যা তৈরি হয়। যদি আমি দেশের বাইরে থাকি কিন্তু আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন মানে কতদিন আমার কথা শুনেই বুঝতে পারতেছেন যে আমি অনেক একটু মানে মানে খুবই মানে ডিস্টার্ব হয়ে কথা বলতেছি, কারণ এই আর কয়েকদিন আগে শুনলাম যে আমার ফ্রেন্ডের এক তাকে রক্ত দিবে না কারণ হিন্দু, মানে এইরকম। এখন এইগুলার সমাধান তো আমরা পারবো না, জানি না কে পারবে, কিন্তু এই যুগে তো জেগেও ভাইরাল হয়ে যেতে পারে, আপনারা কেন হচ্ছেন না আমি জানি না, আমি মানে খুবই মানে মনে প্রাণে চাই যে কিছু একটা যেন হোক যাতে সবাই আপনাদের কথাটা শোনে, কারণ আপনারা যেভাবে ডিবাঙ্ক করেন ওদের আর কোনো যুক্তি দেওয়া থাকবে না, কিন্তু আপনাদের কথা দিয়ে পৌঁছাচ্ছে না। মানে এখন ফান্ডিং আমি বুঝি একটা ইস্যু, বাট যাই হোক এটা আমার মানে আমি আমার মনের মানে দুঃখ কষ্ট গুলো কাউকে বলতে পারলাম আর শোনাইতে পারলাম, এখন আপনারা কি করবেন? না না না, এখানে আমরা কি করবো এটা আপনি ভাবলে কিন্তু আমাদের কোনো কাজই হবে না। আসলে আসলে আপনার বলা উচিত যে আমরা কি করবো, আপনারা আপনারা আর আমরা এই জিনিসটা যতদিন আপনার মাথায় থাকবে যে আপনারা কি করবেন ততদিন কিন্তু আসলে কিছু হবে না। আপনার এটা মাথায় রাখতে হবে যে আমরা কি করতে পারি, সেটা যদি যখন যখন আপনি আমরাতে আসবেন তখন আসলে কাজ হবে, তখন আসলে আমরা সবাই মিলেই আসলে করতে পারবো, এটা তো আসলে আমার একারও কাজ না। আমারও কিন্তু মনে হয় যে এটা তো আমি কি ভাই, আমি তো জার্মানিতে আসছি বা একটা ভালো জায়গাতে আসছি, আমি কি আমার কিন্তু সুখে শান্তিতে জীবন, আমার কিন্তু সুখী পরিবার সুখে শান্তিতে জীবন, এত প্যারা নেওয়ার কিন্তু আমার দরকারও নাই, কিন্তু আমি যে প্যারাটা নিচ্ছি সেই প্যারাটা অন্য অনেকেই এই জিনিসটাই মনে করবে যে আমার এত প্যারা নিয়ে লাভ কি, হ্যাঁ আরেকজন মরতেছে বা আরেকজন মানে ক্ষতিগ্রস্ত হচ্ছে তাতে আমার কি, হিন্দুরা বাংলাদেশে হিন্দুরা নির্যাতিত হচ্ছে তাতে আমার কি, নাস্তিকরা নির্যাতিত হচ্ছে আমার কি। এই যে প্রত্যেকেই যখন এই ধারণার উপরে যখন থাকবে তখন তো আসলে কোনো আমাদের কোনো অগ্রগতি হবে না। যখন আমরা সবাই মিলে মনে করবো যে এটা আমাদেরই কাজ, আপনার আপনিও যখন এটা মনে করবেন এবং আপনিও যখন এখানে কন্ট্রিবিউট করবেন একসাথে কাজ করবেন, তখন আমার মনে হয় যে এই যে দেখেন আমাদের কত কাজ আছে, আমরা একটা করতে চাই, হ্যাঁ আমাদের অনেকগুলো ভয়েস দরকার, ভয়েস আর্টিস্ট দরকার, যারা মেয়েদের মধ্যে থেকে ভয়েস আর্টিস্ট দরকার, যারা হচ্ছে গিয়ে একটা মানে লেখা পড়ে দিবে, হ্যাঁ সুন্দর করে উচ্চ সুন্দর উচ্চারণ করে পড়ে দিবে। আমি কত জায়গায় কতজনকে খুঁজতেছি কিন্তু কাউকে পাচ্ছি না, কি আমাকে এই জিনিসটা তৈরি করে দিবে, একটা ভয়েস তৈরি করে দিবে, সেটা দিয়ে আমি একটা ভিডিও বানাবো, কিন্তু পাচ্ছি না, তো দেখা যায় যে আমি পরে উৎসাহ হারায় ফেলি, তখন মনে হয় যে থাক আর দরকারই নেই। তো এইরকম ছোট ছোট কাজ যদি আপনারা আমাদেরকে হেল্প করেন, কোনো না কোনো ভাবে যদি হেল্প করেন, তাহলে কিন্তু আস্তে আস্তে আমরা আগাতে পারতাম, কিন্তু আমার মনে হয় যে আমরা আসলে অনেক স্বার্থপর, তো আসলে সেটা একেবারে সত্যি কথা, কারণ আপনি বাইরে বসে নিজের উইকেন্ড নষ্ট করে আপনি আমাদের মানে মানুষকে জ্ঞান দিচ্ছেন, আমাদের সাথে কথা বলতেছেন, মানে এটা তো অবশ্যই একটা মানে মানে ইনমেজারেবল, আপনি একটা মানে কঠোর কঠিন কাজ করছেন, কিন্তু মানে এখন আমিও ধরেন একটা কিছু শেয়ার দিলাম যেটা হচ্ছে গিয়ে মানে মানুষকে একটু বোঝানোর জন্য, বাইরে থাকি যেহেতু ওখানে আরেকটা কমিউনিটি আছে যেখানে লোকজন আবার আমাকে ওখানে দাওয়াত দিবে না কারণ ও এটা শেয়ার দিচ্ছে, আমাদের এক ল্যাঙ্গুয়েজ টিচারের সাথে আমি এই বিষয়ে আলোচনা করছিলাম, সেখানে একটা বাংলাদেশি ছিল, সে শোনার পরে আবার আচ্ছা ও এটা বলতেছে ওকে, ও মনে হয় মানে মানে সেটা তো বুঝতেই পারতেছেন, মানে আমরা দুইটাই খাইতে চাই, যে আমরা আমরা দেশেও থাকতে দেশের লোকদের সাথেও চলতে চাই আবার আমাদের মূল্যবোধও টিকায় রাখতে চাই। এখন এই জন্যই বেশি প্রবলেমটা হয়ে যাচ্ছে যখন আসলে মানবিক মূল্যবোধগুলো আমরা ধর্ম দিয়ে তুলনা করতেছি এবং বাংলাদেশিদের কাছে এই জিনিসটা এখন নর্মালাইজ আমরা করে ফেলছি যে আমার ধর্মের যে মূল্যবোধ এটাই আমার মূল্যবোধ, আমার মানবিক কোনো মূল্যবোধ নাই। এখন এটা যে এতটা এই কয়েক বছরে এতটা পরিবর্তন হয়ে যাবে এটা আসলে বুঝতে পারি না সত্যি কথা, এখন যখন বুঝতে পারছি এখন আমি অবশ্যই আমার বন্ধু বান্ধবের সাথে সারাদিন কথা বলতে থাকি এই বিষয়ে, যারা একটু একটু ধার্মিক তাদেরকে আমরা মানে বলতে থাকি যে দেখো এটার মধ্যে কি আছে, দেখো এটার মধ্যে কি আছে, এখন তারা ঠিক আছে, আমার পার্টনারকে আমি চেঞ্জ করে আমি বুঝাইছি, আমার বাবা মাকেও আমি চিন্তা করাইছি যে দেখো ধর্ম তোমাদের ম্যানিপুলেট করে কিভাবে কিভাবে আমরা, কিন্তু মানে আমাদের এই ভয়েসটা তো মানে
আমাদের মধ্যেই থাকতেছে, কারণ আমরা ভয় পাচ্ছি। আপনাদের মতো কিছু জন যারা সাহসী তারা হচ্ছে এটা এটাকে জীবনের একটা পার্ট হিসেবে ধরে নিয়েছেন। এখন আমরা যারা যারা মধ্যবাদী আর কি, যারা মধ্যপন্থা, যারা ওই যে আমার ধার্মিক ফ্রেন্ডও লাগবে, আবার আমার নাস্তিক ফ্রেন্ডও থাকতে হবে, মানে যারা আমরা কিছুই করতে পারতেছি না, এখন আমাদের জন্য জিনিসটা মাঝে মাঝে মানে সাফোকেটিং হয়ে যায়। যাই হোক, সেটা হচ্ছে মানে আমি চেষ্টা করব, আমি জানি না কিভাবে সাহায্য করতে পারি, যদি কোনোভাবে করতে পারি চেষ্টা করব নজর রাখার আপনাদের ওয়েবসাইটে, আপনাদের পেজে। ভয়েস আর্টিস্টের ব্যাপারটা দেখি নাই, আমি এরকম পরিচিত আমার কেউ কিছু লোক আছে, আমি আমি নিজেও মানে যদি আমি যোগ্য হই তাহলে আমিও করতে পারবো। সো এরকম যদি কিছু করতে পারি তাহলে হ্যাপি হব কোনো। আর এইটাই এটাই এটুকুই বলতে চাচ্ছিলাম, কারণ খুবই বিধ্বস্ত লাগতেছে মানুষের কথাবার্তা শুনে, এই পয়লা বৈশাখের ইনসিডেন্টটা দেখে আরো যে কি হচ্ছে। অনেক ধন্যবাদ আপনাকে নির্বাণা। আপনাকে একটা জিনিস এখানে বলে রাখা দরকার, যে এই জিনিসগুলো আপনি শুনেছেন যে হিন্দুদের রক্ত দেওয়া যাবে না বা হিন্দুদের জাকাতের টাকা দেওয়া যাবে না, এগুলো কিন্তু আসলে ইসলামের বিধান, এগুলো কিন্তু সত্য, এগুলো কিন্তু আসলে ইসলামের ভিতরে আছে। বিধর্মীকে খাবার পর্যন্ত দেওয়া যাবে না, রাস্তায় দেখা হলে তাদেরকে ধাক্কা মেরে পাশে ঠেলে দিতে হবে যেন রাস্তার মাঝখান দিয়ে চলাফেরা করতে না পারে। এগুলো কিন্তু একদম সহি হাদিসে পরিষ্কারভাবে এই জিনিসগুলো বলা আছে। এবং কিভাবে ঘৃণা করতে হবে অমুসলিমদেরকে, কতটা ঘৃণা করতে হবে, তারা যে নিকৃষ্টতম জীব, এটা সবসময় মনে মনে রাখতে হবে। এমনকি অন্তরঙ্গ বন্ধুত্ব পর্যন্ত করা যাবে না। আমি কিন্তু এই যে আমার পেজ থেকে কিন্তু একটা ভিডিও পাবলিশ করেছি যে যেখানে সবচেয়ে বড় আলেমরা এই কথা বলেছে যে কোনো বিধর্মীর সাথে কখনো কোনো অন্তরঙ্গ বন্ধুত্ব পর্যন্ত করা যাবে না। এই যে ঘৃণার যে জিনিসগুলো হাজার হাজার মানুষ শুনতেছে, এবং এই যে আহমদুল্লাহ, তারপরে তারপরে হচ্ছে গিয়ে কি নাম এটা আব্বাসি, তারপরে আজহারি, এরা যেই এদের যে লক্ষ লক্ষ শ্রোতা আছে এরা কিন্তু প্রতিদিন এগুলো শুনতেছে, এবং উল্টা দিকে আমাদের পক্ষ থেকে কিন্তু আমাদের কাজ কিন্তু অত্যন্ত কম, মাত্র কয়েকজন মানুষ শুনতেছে। এইভাবেই এইভাবে আসলে আমরা আসলে অনেক পিছিয়ে আছি, এটা সত্য, আমরা অনেক পিছিয়ে আছি, কিন্তু আমরা আমাদের যতটুকু সাধ্য ততটুকু তো করতেছি, এর থেকে বেশি তো আমাদের আসলে করা সম্ভব না। অবশ্যই ভাই, এর চেয়ে বেশি আপনাদের পক্ষে করা সম্ভব না। এখন আপনারাও সবসময় যে গিয়ে আজহারি এদের নিয়ে কথা বলেন, এর আগে আমি মনে করতাম যে এরাই হচ্ছে কালপিট আমাদের সমাজটা ধ্বংস করার জন্য। এখন আমি যেটা দেখতেছি যে যারা মডারেট মুসলিম, যেই যে বললাম যে লাইফ স্প্রিং বলে একটা অর্গানাইজেশন আছে, তাদের হচ্ছে গিয়ে বিভিন্ন হাদিস তাদের শেয়ার দিয়ে বলে কিভাবে আমার মানসিক রোগ ঠিক করতে হবে, এই টাইপের কথা বলে, নামাজ না পড়লে কিভাবে ব্যবসা ধ্বংস হয়ে যাবে, এগুলো কথা বলে ছড়াচ্ছে। এবং তারা হচ্ছে ঢাকা মেডিকেল থেকে পাশ করা সাইকিয়াট্রিস্ট, সাইকোলজিস্ট, হোয়াট এভার, বুয়েটা টিচার, জানি না আর কি কি। তো এই সমস্ত লোক প্লাস এখন আবার দেখি কিছু 90 ইনফ্লুয়েন্সার মহিলাদের মধ্যে থাকে, আপনি নিশ্চয়ই জানবেন না, তারা হচ্ছে যা খুশি তাই করে মেকআপ বিক্রি করতেছেন, যা করতেছেন, তারপরে কিছুক্ষণ পর একটা হাদিসের গান ছেড়ে দিচ্ছেন যে বিধর্মীদের কিভাবে করা যাবে। মানে আমি আসলে ভাষা হারাই যাই মাঝে মাঝে দেখতে দেখতে, যে এরা হচ্ছে মানে আমরা মানে, কারণ এদের তো আমরা মনে করি না যে তারা ধর্ম প্রচারক, কিন্তু তারা কথায় কথায় যখন এই টাইপের একটা রোজা রোজার মধ্যে এটা করবেন বলে একটা হাদিস মানে একটা পিছনে একটা ওয়াজ ছেড়ে দিল, মানে মানে পুরাই মানে হতবিহ্বল অবস্থা। আগে মনে করতাম যে না, ওই যে যোগ্য করা আজহারি, ওরা এরা এরা হচ্ছে মানে পারপেচুয়েটর, ওরা হচ্ছে খারাপ কথা বলতেছে। এখন দেখি না, নর্মাল মানুষ যে কালকে স্লিপস জামা পড়ছে, পরশুদিন আরেকটা মেয়েকে জাজ করতেছে কেন রোজার মধ্যে সে নেল পালিশ দিছে অর সামথিং, মানে এই যে আমাদের সমাজের যে এত মানে মানে হিপোক্রিটিক্যাল অবস্থা, মানে কি বলবো, মানে এইগুলো দেখে আর আসলে কিছু বলার নাই, জাস্ট বিলাপ করা ছাড়া। বাট অনেক ধন্যবাদ আপনার। ঠিক আছে নির্বাণ আপু, ভালো থাকবেন, তাহলে আপনাকে বিদায় জানাচ্ছি, আপনার জন্য শুভকামনা। আচ্ছা, এই জিনিসটা আপনারা এই যে যেমন ধরেন যে মানে মেকআপ দে মেকআপ বিক্রি করতেছে সেখানে হাদিস দিচ্ছে, বাইরে বাইরে মেকআপ দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ ইসলামে, হারাম। পারফিউম দেয়া, মেয়েরা পারফিউম দিবে, হারাম। এগুলা কোনো পরপুরে যদি সেই পারফিউমের গন্ধ শুকতে পায় তাহলে সে একদম জাহান্নামী সেই নারী। ভাই আপনারা যদি সহি মানে ইসলাম পালন করতে চান পালন করেন, এই একদম সহিভাবে পালন করেন, মেকআপও বেচবেন, পারফিউম বেচবেন, সেখানে আবার হাদিস মারবেন, হাদিস মারাইবেন সেখানে, এগুলা কি ভাই? এইগুলা মানে ঠিকভাবে ইসলাম পালন করেন, গর্তের ভিতরে থাকেন, বোরখার ভিতরে থাকেন, মহিলাদেরকে বলতেছি, মুমিনা মহিলাদেরকে বলতেছি, মানে কি একটা অবস্থা মানে। আচ্ছা ঠিক আছে, এরপরে আরেকজন